فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على মাল্লা নাবিয়া বা আদাহ এক সম্মানিত বোনের প্রশ্ন যে আমাদের অনেকের সন্তান হয় না তো এমন কি কোনো শহীদ রয়েছে যে আমরা পড়লে হতে পারে আল্লাহ সুবাহানাত আলা আমাদের সংবাদ দান করবেন সম্মানিত বোন পবিত্র কোরআন আল্লা সুবাহন আলা বিভিন্ন আয়াত এবং দোয়াগুলা উল্লেখ করেছেন জাকার ইয়া সাল্লাম তিনি সন্তানের জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিল্লাদুন কা হে আল্লাহ আমি তোমার কাছে তোমার নিকটে সুসংবাদ সুসন্তান কামনা করছি হে আল্লাহ আমার আমার জন্য তুমি সুসংবাদ দান করুন এমন সন্তান যেটা আমার জন্য ইহকাল পরকাল কল্যাণ হবে তার মানে এইভাবে যাকারিয়া আলাইহিসসালাতু সাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তিনি এই দুয়াটা করেছিলেন পরে আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়া কবুল করেছিল সোরা আল এমরান আটত্রিশ নম্বর আয়াত আপনারা দেখবেন আয়াতটা পরস্পর আয়াতগুলা যে আল্লাহর কাছে তিনি কিভাবে চেয়েছিলেন করন্দন করেছিলেন আল্লাহর কাছে কীভাবে চেয়েছিলেন আল্লাহ সবহা তালা তার দোয়া কবুল করেছিলেন জি সোরা মারিয়াম আপনারা পাবেন যে জাকারিয়া আলাহ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমার অরেশ একজন চাই যে আমার পরে আমার অরেজার হবে যে দেওয়াতি কাজ করবে তো আমি আমার তো বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে আমার স্ত্রী বন্ধা তারপরও তোমার কাছে চাচ্ছি আল্লাহর কাছে যখন তিনি চেয়েছিলেন তখন তাকে সুসংবাদ দান করেছিলেন সন্তানের ইহিয়া আলহি সালাদ সালাম সালামের এই জন্যই আমরা এখনও যদি সে যে হোজ্ঞা আল্লাহর কাছে যদি সেইভাবে চাইতে পারি ইনশাল্লাহ আলা সুবাহ আমাদের সুসংবাদ দান করবেন সন্তান সন্ততির জি এইভাবে আমরা দেখতে পারি যে আর একটা দোয়া ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে আল্লাহকে ডেকেছিলেন রব্বিহাবুলি মিনাসীন হে আল্লাহ আমাকে সৎ সৎ সন্তান দান করুন হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন আল্লাহ সুবাহ আলা তার ডাকে সাড়ে দিয়েছিলেন এবং তারপরে বললেন ফবা সার না আমিন হালিম আল্লাহ সুবাহ তালা তাকে সহনশীল সন্তান দান করেছিলেন ইসমাইল আলহি কে সোরা সফাত একশত নম্বর আয়াত থেকে আয়াতগুলা পড়বেন যেটা আমরা কুরবানির ঘটনা ইতিহাস পবিত্র কোরআন যেটা বলা হয়েছে যে আল্লাহ সুবাহ তালা তাকে সুসন্তান দান করেছিলেন তার কথা অনুযায়ী তিনি চলেছিলেন তাকে তার সন্তান যে হলো ইসমাইল আলাহ সাল্লা সাল্লাম জি এইভাবে যদি আমরা আল্লাহকে ডাকি ডাকার মতো ডাকি ইনশাল্লাহ আল্লাহ সবহন তালা কবুল করবেন তারপরে আমরা আর আয়াত যে আয়াতটা আমরা নিজের স্ত্রী পরিবার ছেলে মেয়ের জন্য দোয়া করতে পারি ফুরসুরাতুল ফুরকানে আয়াতটা এসেছে আয়াতটা আমরা পাঠ করতে পারি চুহাত্তর নম্বর আয়াত আল্লাহ সুবাহ তালা বলছেন রব্বানা হাবলানা মিন আজিনা রিযাতিনা কররতা কুরা আয়নিউ ও যা আল্লাহ লিলমুত্তাকিনা ইমামা আল্লাহর কাছে আমরা এই দোয়াটাও চাইতে বলতে পারি হে আল্লাহ আমাদের এমন স্ত্রী দাও এবং সন্তান সন্ততি দাও যারা আমাদের চক্ষু শীতল করে দেবে তার মানে চক্ষু শীতলকারী এবং তাদেরকে আমাদের জন্য ইমাম এবং আমাদেরকে আমাদেরকে ইমাম বানাও তার মানে আমাদের সন্তানদেরকে যারা হলো এরা হলো এরা যাতে করে আদর্শবান হতে পারে এরা যাতে মানুষকে আদর্শের পথে ডাকতে পারে জি তাই যদি আমরা আল্লাহর কাছে যদি আমরা আন্তরিকভাবে কাকতি মিনতি করে যদি আল্লাহর কাছে চাই ইনশাল্লাহ আল্লাহ সুবাহন তালা দান করবেন তাই আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাবো আপনার মনের আশা আকাঙ্ক্ষা যা কিছু রয়েছে আল্লাহকে বলেন আল্লাহ সুবাহন তালা আপনাকে দান করবেন তাই যে কোনো বয়সে হোক না কেন আল্লাহর কাছে এগুলা সহজ তাই আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে প্রত্যেক রাত্রে তিতশে আল্লাহ সুবাহ সপ্ত আকাশে নেমে আসেন দুনিয়ার আকাশে নেমে আসেন এরপরে বলেন মেয়া দি ফাস্তাজিবুল্লাহ এমন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তার মানে প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে আল্লাহ সুবাহাত আলা এসে বলেন যে আমা কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তারপরে বলেন মাইয়া সালী ফতিতে আলাহ তোমাদের যা কিছু আছে চাও আমি চাইলে দিব আল্লাহ আল্লাহভাবে বলে থাকেন তারপর বলেন মেয়েস্তাক ফেনলি ফিল্লাহ যার ক্ষমা চাওয়া রয়েছে আমি তাকে ক্ষমা করে দেবো জি তাই আমরা রাত্রে উঠে সালাদ পড়ে আল্লাহর কাছে কাঁদবো কাটবো আমাদের নিজের মনের আকাংক্ষা যা রয়েছে আল্লাহকে কবুলব ইনশাআল্লাহ আল্লাহ সেটা পূরণ করবেন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা